Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তোমাকে আর আটকে রাখবো না, তুমি এসো, ভেতরে যাও। মেয়েকে আর কিছু জিজ্ঞেস করবেন না যাদব বাবু? আর কি জিজ্ঞেস করবো? চার যে মশাই, যার নাম বিন্দুবাসিনী তাকে দেখতে আসাই আমার ভুল হয়েছে। দেখলেন না, আমাদের দিকে মা তাকিয়েছিলেন যেন সন্তানকে শাসন করছেন। উনি আমাদের ঘরে এলে আমরা কৃতার্থ হয়ে যাব। থাক থাক মা, রাজ রানী হও, সন্তানের মা হয়ে আমাদের সংসার পালন করো। যাদব বাবু, আপনার মেয়ে পছন্দ হয়েছে তো? পছন্দ কি বলছেন চার্য মশাই, দিন দেখুন, শুভ দিন দেখুন। তাহলে কি দিতে থুতে হবে? মানে মানে আমি বলছিলাম, আপনাদের একটা ঘর খরচা আছে, আর আমার একটি মাত্র মেয়ে বিন্দু, তার বিয়েতে আমাদেরও কিছু স্বাদ আহ্লাদ আছে। আর তাছাড়া মাধব বাবাজিকে ওকালতি পড়াতে আপনাদের খরচও বেশ হয়েছে, আর আমি যখন অপারগ নই তখন আই বেচে টাকা নেব। আপনি তাহলে গরিবের ঘরে মাকে পাঠাতে চান না? আচ্ছা, আজ তাহলে উঠি, আশা দিয়ে নিরাশ করলেন চাটুর্য মশাই। কি করেন করেন কি করেন, বসুন, ভালোভাবে বসুন। যাবো বললে কি আর যেতে দিই? এত খোঁজ খবর নিয়ে তাহলে আপনাকে ধরে আনলাম কেন? আপনার ঘর আমি ছেড়ে দেবো? মাধব বাবাজির মতন জলপানি পাওয়া ভিড়ের টুকরো স্বামী, আপনার মতন দেবতুল্য ভাসুর আমার বিন্দু কত তপস্যার ফলে পাবে। খরচাজি মশাই, তাড়াতাড়ি শুভদিন জেগে বলুন, তাড়াতাড়ি। ওরে ওরে, তোরা শাঁক বাজা! চেঁচাবো না, একবারে জগদ্ধাত্রী সাক্ষাৎ জগদ্ধাত্রী। আমি সব ঠিক করে এলাম। কি পাগলের মতো মুখছো, কি ঠিক করে এলে? কি জগদ্ধাত্রী? আমার বউ মা গো, বউ মা, আমার মা। মা? হ্যাঁ গো, মাধুর বিয়ে সব পাকাপাকি করে এলাম। ছোট বউর বিয়ে? আপনাকে তামাক দিচ্ছি। হঠাৎ কোথায় ঠিক করে এলে? রাজগঞ্জের জমিদার বাড়ি। 27 অগ্রহায়ণ দিন স্থির হয়েছে, মাঝে তার 10টা দিন। সামনের সোমবার থেকে তুমি দিন পূর্ণর জন্য কাছাড়ি যাওয়া বন্ধ করো ঠাকুরপো। হ্যাঁ, সবে দু চারটে মক্কেল আসতে শুরু করেছে, এই সময় কামাই করি আর কি। আচ্ছা বৌদি, দু চার দিন সবুর করলে কি ক্ষতি হয় বলো তো? নিচের পায়ে ঠিক মতো না দাঁড়িয়ে যাও না, যে বলেছে তাকে বলো না। ওরে বাবা, দাদাকে আমি বলবো? তাহলে উনি যা বলছেন করো, আর তাছাড়া আমারও তো স্বাদ আহ্লাদ আছে। আমার কাছে কাছে ঘুরে বেড়াবে, এটা সেটা হাতের কাজ করে দেবে, দিদি বলে ডাকবে। ভাইয়ের বিয়ে দিয়ে ফিরছেন, বউ দেখাবেন না? কে নিবারণ নাকি? তোমায় বলা হয়নি বুঝি ভাই, ভুল হয়ে গেছে। আর শোনো, পরশু বাদ বাড়ির সূত্র সকলকে নিয়ে যেও। আরে শ্রীমন্ত, শোনো ভাই, তুমিও বাড়ির সূত্র সকলকে নিয়ে যাবে। কেমন করলো শুরু হয়ে গেল? Thank you.
ভাই। এই এই মেয়েগুলো যা হাতুন করে মারলে পালা পালা শিগগির চল পালা 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 শিগগির এই ঘুমটা খোল ঘুমটা খোল না না দিদি না আমার সামনে আমার লজ্জা কই দেখি ও মা এই যে একবারে ঘেমে নিয়েছিস রে থাক দিদি থাক না থাকবে না তোর বাপের বাড়ি কত খোলামেলা জায়গা আর এখানে এই তো দুটি ঘুপচি ঘর নে এই সন্দেশটা খেয়ে নে তো ভাই খাবি না কেন রে নে ভাই খেয়ে নে না খেয়ে নে ছোট আমার অনেক কাজ আছে কি হলো মার জন্য মন কেমন করছে তবে খেয়ে নে ভাই লক্ষ্মী দিদি আমার খেয়ে নে খা বড়মা বড়মা তুই খা ভাই আমি এক্ষুনি আসছি এই যে মা কদম তোমার খাওয়া হয়েছে তো আচ্ছা তুমি একটু আমার ঘরটা দেখে নজর রাখো মা কেউ যেন ঢুকে না পড়ে আর ছেলেটাকে একটু দোল দাও সবাই তটস্থ কখন রাগ হবে কখন ওনার মেজাজ চড়ে যাবে আর অমনি মুচ্ছ এই দেখ না মা আজকে কি একটা ভালো কথা বলেছি কি বলিনি অমনি একবারে কদম কদম করে চেঁচিয়ে একবারে ওর স্বভাব যখন জানো তখন কেন ভালো মন্দ বলতে যাও মা ওর মেজাজ বুঝে চললেই তো পারো আরে না না মেজাজে আজ খারাপ করো না বাপু তোমার জিনিস তোমার বাবা দিয়েছেন তুমি নয় রাখলে 10,000 টাকার কোম্পানি কাগজ আমি কোথায় রাখবো যদি হারিয়ে ফেলি তাহলে দাদার কাছে রাখো ও টাকা কড়ি হিসেবপত্র দাদা ভালো বোঝে কি ভাবছো কি এই ওদিকে গিয়ে ধরো না তিনি তো তার লক্ষ্মী বন্টি বলতে অজ্ঞান দেখবে তোমার ওই সব কথা দাদাকে তিনিই খুলে বলবেন বর ঠাকুর তো বিয়ের সময় কিছুই নেননি এগুলো দেখে উনি যদি রাগ করেন তুমি গিয়ে দিয়ে এসো না উনি বাবা দাদার সামনে আমি মুখ তুলে কথাই বলতে পারবো না বরং তোমার সাত খুন মাপ দাদার জগদ্ধাত্রীর টাকা সিন্ধুকের মাথায় তুলে রাখবেন একদমই কিছু ভেবো না মা বাবুদের ওখানে তেজারতি কারবার একদিন ধরে আমি দেখছি তোমার এই টাকা আমি ডবল করে এনে দেবো আমার চাপকানটা কোথায় গেল চাপকান তুমি পরবে না পরবো না ওসব মুখটা যা পরে তোমাকে বলেছি বেরোবার সময় দুষ্টুমি করো না ছোট তাতে যাও তো খুব দেরি হয়ে গেছে আমি ফেলে দিয়েছি ফেলে দিয়েছো আজ থেকে তুমি এই কালো কোট আর এই টাই পরবে আজকাল উকিলরা এইসব পরে বাবার সিরিজটা দেখেছি তো না ওই চাপকানটা আমি দাদা করিয়ে দিয়েছি ওটা পরিয়ে যাবে
আমি বাবাকে দিয়ে করিয়ে নিয়ে এলাম, না পড়লে তাকে অপমান করা হয় না? তুমি আনিয়েছো তুমি বুঝবে, তবে চাপকা না পড়লে দাদাকে অপমান করা হয়। তোমার দাদাই তোমার কাছে সব, আমার বাবা তোমার কেউ নয়। কেন বাজে তর্ক করছো বলো তো? তোমার বাবা আমার গুরুজন, তাকে আমি অপমান করতে যাব কেন? বাজায় তুম তুমি ভৈরব বাজায় ঢাক, তা পুরু 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 গান শালিকের ঝাঁক, তাই না শুনে ছুটে এসে কদম বাজায় শাঁখ।
কখন বাজায় তুম তুমি ভৈরব বাজায় ঢাক তাই না শুনে ছুটে এসে কদম বাজায় শাক ভুতুম নাচে নাচে বাঘ হাতি পোকার মাথায় রোদ লেগেছে ব্যাঙে ধরে ছাতি ভুতুম নাচে নাচে বাঘ হাতি পোকার মাথায় রোদ লেগেছে ব্যাঙে ধরে ছাতি আহ ব্যাঙে ধরে ছাতি কখন যাবি বিয়ে করতে সঙ্গে যাবি কে বাড়িতে আছে ভৈরব দাস যেই জেনেছে হায় হায় পালকি এনেছে আহা কখন যাবি বিয়ে করতে সঙ্গে যাবি কে বাড়িতে আছে ভৈরব দাস যেই জেনেছে হায় হায় পালকি এনেছে আজ খকনের অধিবাস কাল খকনের বিয়ে বউ আনতে যাবে খকন টপুর মাথায় দিয়ে আজ খকনের অধিবাস কাল খকনের বিয়ে বউ আনতে যাবে খকন টপুর মাথায় দিয়ে আহা বর যাত্রি নিয়ে পাতি বাজে ঢোলক বাজে সানাই বেজেছে ঢোলক বাজে সানাই বেজেছে ঘোড়ায় চড়ে যাবে কখন বর দিশে দিছে পাগড়ি বেঁধে ভৈরব দাস নাচতে লেগেছে পাগড়ি বেঁধে ভৈরব দাস নাচতে লেগেছে ঘুরে ফিরে নাচতে লেগেছে ধাই 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 নাচতে লেগেছে ধাই 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 নাচতে লেগেছে ধাই 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 নাচতে লেগেছে দিদির পাঠশালায় পাঠিয়ে দিচ্ছি দিদিকে প্রণাম কর বাবা থাক বাবা তুমি বেঁচে থাকো বিদ্যান হও তুমি কাকার মতো বিদ্যান হও কাকার চেয়ে আমার অমূল্য অনেক বেশি বিদ্যান হবে দেখো তুমি ভৈরব গঙ্গা পণ্ডিতকে আমার নাম করে বিশেষ করে বলে দিস দেখিস ছেলেকে আমার যেন কেউ মারধর না করে শোনো এই পাঁচটা টাকা রাখো ভালো করে একটা সিঁধে সাজিয়ে কদমকে দিয়ে এই টাকা কত দিয়ে পাঠশালায় পাঠিয়ে দাও বুঝলে মেয়ে ছেলে নিয়েই বেটি ব্যস্ত তবু পেটে ধরেনি তাহলে না জানি কি করত ওই জন্যই ভগবান বোধ করি দিলেন না কদম সিঁধেটা সাজিয়ে দিচ্ছি গঙ্গা পণ্ডিতকে দিয়া দিদি কি রে বর ঠাকুরকে বলে বাড়ির সামনে একটা পাঠশালা বসানো যায় না সে যে এখনো দু পা যায়নি ছোট এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল তা জানা তুই ওকে পাঠশালায় বসে থাকবি মতলব ঘুরিনি দিদি ভাবছি যে চোখের সামনে থাকা এক আর চোখের আড়ালে থাকা আর এক পুরোটা সব দুষ্টু ছেলে
ছোট্টটি পেয়ে যদি মারধর করে করলেই বা, ছেলেরা তো মারামারি করে, তাছাড়া সকলের ছেলে সমান ছোট, তাদের মা বাপ যদি প্রাণ ধরে পাঠাতে পারে তুই পারবি না? তোমার এক কথা দিদি, আচ্ছা ধরো ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচাই দিয়ে দেয় তাহলে? তাহলে ডাক্তার দেখাবি? সত্যি বলছি ছোট, সাত রাত সাত দিন বসে ভাবলেও খোঁচা খুঁচির কথা আমার মনেও আসতো না। কই এত লোকের ছেলে তো পড়ে, কি কার চোখে কলমের খোঁচা মেরেছে? কই আগে তো শুনিনি ভাই। তুমি শোনোনি বলে কেমন কাণ্ড হতে পারে না? দৈবাতে কথা কে বলতে পারে বলো? তুই যখন ধরেছিস তখন আর না হয়েই যায় না, কিন্তু ওই অনাথিষ্টি কথা আমি মুখে আনতে পারবো না। তা তুই তো কথা বলিস, তুই বলকে জানা? বলবই তো, ছেলেকে আমি রোজ রোজ অত দূরে পাঠাতে পারবো না, এতে কারোর ভালো লাগুক না লাগুক, এতে ওর বিদ্যে হোক আর না হোক। কিরে হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কি? তোকে না বললাম আমি সাজিয়ে দিয়ে তবে তো নিয়ে যাবে। আচ্ছা ছোট, ছেলেকে তো বড় হবে না, তুই কি চিরকালটাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? কদম সিধে দিয়ে গুরু মশাইয়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলে ফিরিয়ে আনবে, আর তাকে বলবি সন্ধেবেলা এসে যেন বড় ঠাকুরের সঙ্গে দেখা করেন। যে বুঝবে না তাকে বোঝাবো কি করে? বলছি ছোট্টটি পেয়ে কেউ যদি মারধর করে না চিরকাল আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? কি পারবো না পারবো সে পরামর্শ নিতে তো আসেনি। দেখলে তো বামুন মেয়ে, দেখলেন তো কদম, হ্যাঁ কি এমন বলেছি আমি? আর ওসব কথা বলনি বড় মা, হয়তো আবার এক্ষুনি এখানে এসে পড়বে। ঠিকই বলেছিস, উনি যা ধরেছেন তা বিধাতা পুরুষের সাতদিনেই যে রদ করে। শুনছ কি হলো? শুনতে পাচ্ছ? শুনছি। শুনতে পাচ্ছ ছোট কি বলতে এসছে? যে ছোট মা, কি হয়েছে মা? ওর ছেলের চোখে পড়োরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা চাই। কে খোঁচা মারলো? কোথা কি কেমন হলো? ও কি বাড়াবাড়ি করতে চললে নাকি? এখনো কেউ মারেনি, যদির কথা হচ্ছে, যদি। ও যদির কথা হচ্ছে দিদি, সকালবেলা যে বললি অনাথ সৃষ্টির কথা তুমি মুখে আনতে পারবে না, আবার বলতে এলি কেন? বলি কি আর সাধে, কাজকর্ম থেকে ছাড়িয়ে এনে ঘরে বসে তো ঠাকুর সেবা করছিস, এদিকে সন্ধে হতে না হতে আফিং খেয়ে বম ভোলানাথ। আফিং তুমি সব করে খান না, ও ব্রিজমশে বাতির জন্য বিধান দিয়েছেন তাই। ও আর আমি কি বলেছি যে অমূল্যর চোখ খারাপ করে দিয়েছে? আমার হয়েছে সব দিকে জানা। কি হলো, কি অত রাগারাগি করছো কেন? হলো যা তো ভালোই হলো, এমন লোকের সঙ্গে কথা বলতে যাওয়া যাবো বলে। মা তোমার দিদি তো কোনো কথা বলতে গেলেই চেঁচামেচি করেন, কি হয়েছে বলো তো? বাইরে গোলার সামনে একটা পাঠশালা করলে খুব ভালো হয়। সে তো ভালো কথা মা, কিন্তু পড়াবে কে? পণ্ডিত মশাই এসেছিলেন। পণ্ডিত মানে আমাদের গঙ্গা পণ্ডিত? হ্যাঁ, দশ টাকা করে দিলে উনি পাঠশালা তুলে আনতে রাজি আছেন। বেশ 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 বেশ, গঙ্গা যদি এখানে তার পাঠশালা তুলে আনে সে তো ভালোই হয়। তোমার দিদি যে শুধু শুধু কেন চেঁচামেচি করে। বলতো কদ, সেদিন কি অন্যায়টা আমি বলেছিলাম? ও মা, ওর কাছে ন্যায় অন্যায় বলে কিছু নেই, আমি সে এতটুকু বেলা থেকে দেখছি তো, যা বলবে তাই। বাড়িতে তো একটিমাত্র সন্তান, বাপ মায়ের এই আদর তো সেই আদর, তার উপর আবার ফিটের বেড়া মা এই মাকে তাই বল না। না দিদি, বর্মা বলছিল, বর্মা বলছিল যে ধর না ধরেছি, অমূল্যকে এক পাঠশালা যেতে দিইনি, একেবারে এখানে পাঠশালা তৈরি হলে তবে পড়তে যাবে, ও ঘরে খেলা করছে তুই দেখবে। যা বড় গিন্নির পরামর্শদাতা গুলি বেশ, বড় ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। যা না যা, তোর বড় ঠাকুর বলবে যা, তোর বড় ঠাকুর আমার মাথাটি একবারে কেটে নেবে। আর বড় ঠাকুর কি হচ্ছে ঠিক তেমনি, এক্ষুনি শুরু করবে। কি হয়েছে মা? তাই তো মা, ঠিক কথাই তো মা, এক কথায় পাঠশালাটাকে তুলে নিয়ে এলো। আমি ঠিক ঠিক বরাদ দেখেছি ছোট বউ, তোর মতো দেখিনি, ভারী শুদ্ধ লোক যেন ভয় জড়সর। কই তুমি তো ভয় করো না? করিনি আবার? হ্যাঁ, তোমার ওই রণচণ্ডী মূর্তি দেখে যার বুকের রক্ত জল না হয়ে যায় সে এখন মায়ের পেটে আছে। কিন্তু এত রাগ ভালো নয় ছোট, এখনো কি ছোটটি আছিস? আর তোকেই বা কি বলবো, ওই বুড়ো আদা দিয়ে দিয়ে তোর মাথাটি খেয়েছি।
কপাল নিয়ে যে জন্মেছিলাম দিদি, সে কথা তোমার মানি। ধন দৌলত অনেকেই পায়, কিন্তু এমন দেবতার মতন ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা চাই। কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি। আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে তো সে তুমি। আমি? এ কথা কারুর বলবার উপায় নেই। আমার শাসন বড় করার শাসন, কিন্তু কি করব, বাড়িশুদ্ধ লোক আমায় ভয়ই করে না। দাসী চাকর পর্যন্ত আমার মুখের সামনে দাঁড়িয়ে ঝগড়া করে, আমি বলে তাই সয়ে থাকি। অন্য কেউ হলে? দিদি, তুমি সত্য যুগের মানুষ, কেন মূর্তি এই কালে এসে জন্মেছিলে? দিদি, একটা গল্প বলো না। আহ, সর সর কাজ আছে সর। দিদি, ও দিদি, শিগগিরই এসো, অমূল্য জাতিতে হাত কেটে ফেলেছে। জাতি? জাতি কোথায় পেলো? তোকে যে বললাম ওকে দেখতে, আমি তোমার ঘরে বিছানা করছিলাম, ও যে কখন বড়মার ঘরে ঢুকে। ভৈরব, ভৈরব কোথায়? দাঁড়াও, আর তোমার আর ভৈরবের এ বাড়ি থেকে অন্য ঘটাচ্ছি। ভয় নেই তোমার, আমি হাত বেঁধে দিই। আচ্ছা দিদি, তোমাকে কতদিন বলেছি ছেলে পুলের ঘরে জাতি জাতি গুলো একটু সাবধান করে চলে রাখবে। এই যে তুই বলিস ছোট, তার কোনো মাথা মন্ড নেই। কখন তোর ছেলে ঘরে ঢুকে জাতিতে হাত কাটবে, সেজন্য জাতিকে আমি নোয়া সিন্ধুকে তুলে রাখবো? না, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। এদিকে আয় মা তোর ছেলে। ওমা, এ কি তোর গাছে গম গম করছে? হ্যাঁ, কি হলো? দেখো দেখি আবার কি কাণ্ড বাঁধালো। আর পারি না বাবা, শান্তিকে নজর রেখে কাজ করতে হয়। এখানে চুপ করে শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। মা, আমার খিদে পেয়েছে মা, ভাত খাবো। খিদে পেয়েছে ভাত খাবে? জ্বর হয়েছে আবার ভাত খাবে? চুপ করে শুয়ে থাকো। বাউল মেয়ে এখনো চান করে এলো না, এখনই ছেলের খাওয়া ছেলে খাওয়া বলে চাচিমেচি শুরু করবে। আচ্ছা বলতো কদম, ছোট জবরদস্তির কথাগুলো কিরকম? যাতে কেউ লোহার সিন্ধুকে তুলে রাখে। আমি আর কি বলবো মা, আমরা হচ্ছি দাসী মাঝি। ওহ, এই ফের যদি তুমি ধীর চাকরদের মধ্যস্থ মারবে, তাহলে সত্যি বলছি তোমাকে, ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো। যা না যা, মাতা করে মরে গেলে ফিরে আনবার নাম কি করবো? আমি আসতেও চাই না। অমূল্যর জন্য এক বাটি বার্লি করে দাও শিগগির, আর আমিও এবেলা কিছু খাবো না, আমার গা ম্যাচ ম্যাচ করছে। কই, কোথায় জ্বর? জ্বর তো নেই। দিদি বলো না। হ্যাঁ, মানে জাতিতে আঙুল খেতে গেছিল তাই তখন মনে হয়েছিল। তাই বলুন বৌদি, দেখি বাবা আঙুলটা। আরে মিস্ত্রি, তুমি ওখানটা আগে লাগলে কেন? আমি এই কদম দাসি বলি, এই মনিবের ঘর করি, তুমি দাস পান থেকে চুন খসলে আবার মার মুখ। তুই আছিস বলে তবু দুটো মনের কথা বলতে পারছি। ভৈরব, এই তোকে ডাকতেছে। আমাকে নাই মিংসে, তোকে। আমাকে? হ্যাঁ, যাই ছোট মা। ভৈরব। কে ছোট মা? কি করছিলি ওখানে? আগে কদম বললো রান্নার কাজশালা করে দিতে। অমূল্য টিফিন নিয়ে যেতে হবে না? এই তো আধ ঘন্টা হলো স্কুলে পৌঁছে দিলাম, টিফিন খাবে তো সেবেলা একটার সময়। না হয় একটু আগে গিয়ে বসে রইলে, যদি একটু আগে ছুটি হয়ে যায়, যদি আগে টিফিনের ঘন্টা পড়ে যায়, কাজ চলে তো অন্য কেউ করতে পারে। দিদি, দিদি, কেন চেঁচাচ্ছিস কেন? তোর ছেলে দু বছর হলো বড় স্কুলে পড়ছে, ভৈরবকে সারাদিন স্কুলের দরজায় বসে থাকবে? হয়নি তাই, হলে যে এখন চার পাঁচ ছেলের মা হয়ে যেতিস। আমার ছেলের দরকার নেই দিদি, আমার ওই অমূল্যই বেঁচে থাক। দাদাবাবু, দেখো দেখি দেরি হয়ে যাবে যে। বাবা আর দিদির ঘর, কাকার ঘর, এই ঘরটা বোধ হয় আমার আর মা। স্কুল থেকে ফিরতে দেরি হচ্ছে, ছোট মা দেবে এখন। দেখো তুমি আবার ওখানে কেন নেমেছো, তোমার মা আবার রাগ করবেন।
আপনার মাস্টারমশাই কাল করব। না না, ক্লাসের পড়া থেকে এগিয়ে না থাকলে পরীক্ষায় সব ঘাড়ে ঘাড়ে এসে পড়ে যাবে। আজ দেখলে তো তোমার মা রাগ করছে। এখানে বসে কি করছিস? ও, ছেলের পড়া আগলাচ্ছিস, পারিসও বটে। এখন এদিকে আয় দেখিনি, একটা কথা আছে। একটু পড়ে করলে হয় না? এখন অঙ্কগুলো কষা হয়নি। না হয় না, আয় আয় দেখি আয়। কিছুটা পর শ্রীমতী অন্নপূর্ণা দেবী। ও মা, এ তো তোমার চিঠি, আমি পড়বো কেন? আহা, তুই জানিস না আমি পড়তে জানি না। পড়। স্নেহের এলো কেশি। কে দিদি? এদের পিস্তত বোন। তুই শুনিনি তো আমাদের বিয়ের সময় এসেছিলেন? না, ও তোর পাড়ায় বিয়ে হয়েছে, মস্ত বড় জমিদার ঠাকুর জামাই। আমাদের গরিবের বাড়িতে কষ্ট হবে বলে আসতে দেয়নি। ও তাই বুঝি? তা একদিন বাদে এই গরিবদের মনে পড়লো যে? এখন অবস্থা পড়ে গেছে, তোর বর ঠাকুর প্রত্যেক মাসে কিছু কিছু সাহায্য করে। জানলে ওসব কথা পড় না। সারাদিন রোদ্দুরে দাঁড়িয়ে থাকেন, কষ্ট হবে যে। নিজে দাঁড়িয়ে না থাকলে কি বাড়ি তৈরি হয় মা? তাছাড়া সঙ্গে ছাতি থাকে তো। কিন্তু দেখো মা, তোমার মূলধন ঠিক আছে, সেই 10,000। আমি শুধু সরকারি সুদের উপর তেজারতি করে ওটা ডবল করেছি, তারপর মাদুর রোজগার। হ্যাঁ, একেবারে বাড়ি তৈরি শেষ। হ্যাঁ, কি বলো মা? উমা, ছাতের উপর একটা ঘর হয়েছে না, কি সুন্দর! ওটা তোমার আর আমার। দিদিকে জিজ্ঞেস কর। কিন্তু এবার মা, তোমাকে একবার দেখতে যেতে হচ্ছে তো, কিছু বাকি রইল কিনা? কিছু বাকি নেই। না দেখেই রায় দিয়ে দিলে মা? বেশ বেশ, এ আমার মায়ের উপযুক্ত কথা। কিন্তু আমার কি ইচ্ছে জানো মা, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছেন সবাইকে ডেকে একটা সুদিন দেখে আমরা নতুন বাড়িতে উঠে যাই। সেখানে গিয়ে আমরা গৃহদেবতার পূজা দিই। দিদি যা বলবেন তাই হবে। তুমি বললে কি আর উনি না করবেন? ছেলের আবদার তো মায়ের কাছেই মা। তাছাড়া তুমি যে আমাদের সংসারের লক্ষ্মী। তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। শান্ত আবার কি বড় বউ, মা আমার জগদ্ধাত্রী, বড় দেন আবার প্রয়োজন হলে খাঁড়াও ধরেন। আমি তো এই চাই। আমি দুধটা নিয়ে আসি। মাকে নিয়ে এসে অবধি সংসারে আমার এতটুকু কষ্ট নেই। সত্যি, ও আসার আগের দিনগুলো ভাবলেও একটু ভয় করে। জামাই বলে কথা এভাবে যাওয়া যায়? তোমাকে আমার আছড়ে পড়তে বলেছিল কে? আমি মেয়ে মানুষ টুক করে নেবে এলুম, নরেন্দ্র আমার কচি বাচ্চা সে নেবে এলো, আর তুমি ধেমিনছে নাও। ঢং করতে হবে না, এসো। ও মাঝি, দাঁড়া বাবা, জিনিসপত্র গুলো মুখুজ্জের বাড়ি পৌঁছে দিতে হবে। তুমি যাও তো মা, আমি মামাদের চাকর বাকর পাঠিয়ে দাও গিয়ে। আমি মা লাগলে বসে আছি, সালাদের বিশ্বাস নেই। ওরা সম্বন্ধে আবার গাল পারবে? না গাল পারবে না, পুজো করবে। ও তোর পাড়া হলে তোদের একা দেখে নি। তুমি সখীকে বলে পিরিতি ভালো, বাড়িঘর সব খুইয়েছে দাদা, দিনার দায় বাড়ি থেকে বেরোনো বন্ধ। তুমি যে মাসে মাসে কঠি টাকা পাঠাচ্ছি, তার থেকেও নেশা ভাঙ করেছে চুরি করে। ছেলেটার স্কুলে মাইনে দিতে পারি না, লেখা পড়া বন্ধ। তাই ভাবলাম আর কোন মামা তো দাদা তুমি পাতানো সম্পর্ক তো আর নয় তোমার কাছে। ও নরেন্দ্র, মামার পায়ে ধর বাবা। এসে যখন পড়েছিস দেবন মরাই, ও ছোটখাটো ঘরে তো আমি থাকতে পারবো না, আমাদের একটু খোলা মেলাতে থাকা অভ্যেস। দিদি কি রে, অমূল্যর পড়ার ঘরে তোমার ননদদের ঢোকালে, ও পড়বে কোথায় শুনি? আমার ননদ
তোর কেউ নয়? ওসব আমি বুঝি না, ছেলে আমার পড়বে কোথায় তাই বলো। তোর ঘরে না হলে তোর বাপ ঠাকুরের ঘরে। আর তো একটা দেড়টা মাস, ও বাড়ি গেলে আর কোনো কষ্ট হবে না। সামনে পরীক্ষা, এখনই পড়ার চাপ, এখন এ ঘরে ও ঘরে। না না দিদি, তুমি বর ঠাকুরকে বলে একটা ব্যবস্থা করো। দেখলে দেখলে মামুনি, ওর কথাটা শুনলে? আচ্ছা, প্রিয় কুটুম এলে বাড়ি থেকে কি বের করে দেব? না না বাবা, তাড়াতাড়ি লুচিগুলো ভালো, ঠাকুর জামাই বিকেলে আমার লুচি মোহন ভোগ খাওয়া অভ্যেস। নাও নাও নাও, খাচ্ছা দিয়ে নাও। বাইরের বারান্দা দিকটা ঘেরা হচ্ছে কেন গো বৌদি? ছোট ছেলে পড়ার ঘর হচ্ছে। ও বাবা, পড়বার আবার আলাদা ঘর? আমরা তো যেখানে সেখানে পড়ে নি। কোন ক্লাসে পড়ো তুমি? ফোর্থ ক্লাসে। রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, অ্যারিথমেটিক, ডেসিমেল, টেসিমেল, ও সব তুমি বুঝবে না ছোট মামি। সে কি এক আধখানা বই ছোট বউ, বইয়ের পাহাড়। কাল বইগুলো বাক্স থেকে বার করে আমার মাইমাদের দেখিয়ে দিও তো বাবা। পাশ করতে তো এখনো দেরি আছে। দেরি কি আর থাকতো ছোট বউ, দেরি থাকতো না। একদিন একটা কেন চারটে পাশ করে ফেলতো, শুধু এই মুখ পোড়া মাস্টারের জন্য হচ্ছে না। আচ্ছা কি যে আমার কি বিষ নজরে দেখেছে, তুলে কি দিচ্ছে, হিংসে করে বছরের পর বছর ওই এক কেলাসে ফেলে রেখেছে। কুই এরকম তো হয় না। হচ্ছে আবার হয় না, মাস্টার দিন সব একজোট হয়ে ঘুষ চায়। আহারে, এমন করে কি মানুষের পেছনে লাগতে আছি? আমাদের এখানে এসব নেই, এই যে আমাদের অমূল্য প্রত্যেক বছর ভালো ভালো প্রাইজ নিয়ে আসে, ঘুষ টুস দিতে হয় না। মা, কাল রবিবার, আর মাস্টার মশাইকে যেতে বলে দাও না। এই যে ছেলেটি দেখছো ঠাকুরজি, এটি গল্প পেলে আর উঠতে চাইবে না। কদম, মাস্টার মশাইকে বলে আয় আর যেন অমূল্যকে ছুটি দেন। ও কি অমূল্য, অত বড় ছেলে এখনো মেয়ে মাংস কোলে বসি? শুধু এই বুঝি এখনো রাত্রে? বলো না মা, বলো না। এখনো রাত্রে ছোটর কাছেই শোয়। শুধু শোয়, এখনো সারা রাত বাদুরের মতো আঁকড়ে ধরে ঘুমোয়। তুই কি রে, তুই ইংরেজি পড়িস? পড়ে তো, ও তো স্কুলে ইংরেজি পড়ে। ইস, ইংরেজি পড়ে? কই ইঞ্জিন বানান করুক তো দেখি, তার করতে হয় না। ওসব শক্ত কথা, ও ছেলে মানুষে পারবে কেন? আমাদের নরেন্দ্রনাথ কি শুধু নেকা পড়াতেই ভালো, থিয়েটারে ও এমনি একটু করে যে শুনে লোকে চোখে জল রাখতে পারে না। সেই সীতা সে যে কিরকম কি করে বলেছিলে, আমার মাইমাদের শুনিয়ে দাও তো বাবা। আর্যপুত্র, তোমার বিরহে মোর কেমনে কাটিবে কাল, প্রিয়তম নয়নের মণি কি কুক্ষণে দাসী তব। পুরী থাম থাম, ঠাকুরদেবদের কথা বেশ ভালোই তো। তবে শোনো ঠাকুরদেবদের কথা, আমরা উঠে যাই। আচ্ছা তবে থাক, আমি সাবিত্রী পাঠ করি। না আচ্ছা আচ্ছা থাক, এখন দাদা ঘুমোলে একদিন দুপুরবেলা শোনাস। আহা, গান বাজনায় কেউ কম শিখেছে, বাপের কাছে শিখে তো দয়মন্তী সেই কেঁদে কেঁদে গানখানি একবার মাইমাতে শোনাস তো বাবা। আমি বলবো? না না, গানটা এখন থাক। তাই বাজাতে জানি, তেরে কেটে পাক, তেরে কেটে পাক, ধিন ধিন ধিন, তেরে কেটে পাক। যা অমূল্য, পড়তে যা। দাঁড়ো নোয়া, আর একটু বসি। না ও বাবা নরেন, তুমি তোমার ছোট মামির সামনে একটু টাকটু গুলো করো না, ও বড্ড রাগী মানুষ, ও সব পছন্দ করে না। ও ছোট বউ সব ভালোবাসে না বুঝি, তাই এমন করে উঠে গেল। একটা কথা বাবা, তুমি খাবে দাবে পড়াশোনা করবে, যাতে মায়ের দুঃখ ঘুচে সেই চেষ্টা করবে। অমলের সঙ্গে বেশি মিশো না, ও ছেলে মানুষ তোমার চেয়ে অনেক ছোট। সে তো ঠিক কথাই, ও গরিবের ছেলে, ওর গরিবের মতনই থাকা উচিত। তবে যদি বললে তো বলি বৌদি, অমূল্যই তোমার কচি খোকা, আর নরেন কি আমার বুড়ো, দু এক বছরের বড়কে আর কেউ বড় বলে না। আমি সে কথা বলিনি ঠাকুরজি, আমি বলছি। আর কি করে বলবে বৌদি, বোকা বলে কি আমরা এতই বোকা যে কথাটার মানে বুঝি না? তবে দাদা নাকি বলছিলেন যে নরেন আমার এইখানেই লেখাপড়া করবে, তারই এখানে আসা, নাহলে আমাদের কি আর দিন চলছিল না? বাবা জানেন ঠাকুরজি, আমি সেভাবে বলি। আচ্ছা আচ্ছা, তাই তাই, যা নরেন যা, বাইরে গিয়ে বসে যা, বড়লোকের কচি খোকার সঙ্গে মিশিস নি বাবা। ছোট
দিদি ডাকছ? হ্যাঁ, কি করে চলে যাই বলতো? তোর জন্য আত্মীয় কুটুম্বিতা বন্ধ করে দেবো? আত্মীয় কুটুম্বিতা বন্ধ করবে কেন? তুমি বরং আত্মীয় কুটুম্ব নিয়ে সুখে থাকো, আমি ছেলে নিয়ে পালাই। দাদা বৌদি, দাদা বৌদি করে তো ঘুরে মরছ। ওদের তো ভাড়ে মা ভবানী, যার টাকা আছে তাকে চটাচ্ছ। টাকা আছে বলে অত মেজাজ? 100 বার মেজাজ হবে। আমার টাকা নেই তাতে আমার মেজাজ দেখো নি? ওর টাকা আছে, খুশামত করো, রাজার মা হয়ে যাবে। আবার কি লোকে কথায় বলে না, 12 হাত কাপড়ে মেয়েরা কাঁচা দিতে পারে না। তোমার হয়েছে তাই, কাছে এসো, চুপি চুপি বলি। কি গো? ছোট বউয়ের খোশামত করো, আমাদের নরেন্দ্রকে কাছে এগিয়ে দাও, দেখবে ওই কালো ভূতের মতো অমূল্যটাকে ছেড়ে আমাদের ওই সোনার টুকরো নরেন্দ্রকে পুষি নেবে। বর্ষায় ভুগছে কেড়ে। কি করে জানবো তুমি এখানে ফুঁকছ? বেশ করি শালা, তোর বাবার পয়সা ফুঁকছি। ছেলেকে একটু সহবত শেখাও। কদম ঠিক করে পাক। আমাদের উত্তর পাড়ায় ওর বন্ধু বান্ধবরা সব আসতো, তো আমি সিঙ্গারা নিমকি জিভে গজা সব তৈরি করতাম, খেয়ে একবার ধন্যি ধন্যি করতো সবাই। সে তোমাদের ওই তাল পুকুরে ঘটি দেবে না গাঙ্গুলি জমিদার না, তাই আসবে কখন? প্রত্যেকবার পুজোর সময় আসি নেমন্তন্ন করতে, তা আসবার কথা দুপুরবেলা, মেয়েদের আসা তো আসতে হয়তো বিকেল হবে। তা সবগুলো আবার দিয়ে দিও না কেন? এই যে ছোট বউ, কেমন ঘর গুছিলি দেখি। ও মা, এত খাসা হয়েছে, হাজারক জমিদার ঘরের মেয়ে তো নজর যাবে কোথায়। অমন মেঘের মতো চুল তোর, কোনোদিন বাঁচতে তো দেখিনি। অতীত আসবে সব বাড়িতে, তারাই না বলবে কি? আর ভালো করে খোপাবে দিদি। ওরে বাবা না ঠাকুরজি, ছেলে বড় হচ্ছে জিততে পাবে। ও কি কথা ছোট বউ, ছেলে বড় হচ্ছে বলে এও স্ত্রী মানুষ চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথ তো হাজার হোক শত্রু মুখে ছাই দিয়ে 6 মাস বছর খানিকের বড়, তাই বলে খোপা বাঁধা ছেড়ে দেবো? তুমি ছাড়বে কেন ঠাকুরজি? নরেনের কথা আলাদা, ও বরাবর দেখে আসছে, কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে। না না, সে ভারি লজ্জা। ছোট এলাকের কৌটোটা উকিরে, তোর চোখ ছলছল করছে না? আয় কাছে আয়, গাটা দেখি আয়। কি রোজ রোজ গা দেখবে, আমি কি ছেলে মানুষ যে যশো ফুলে টের পাবো না? না, তুমি একবারে পাকা বড়ি, দিনকাল ভালো না, ভাদ্র আশ্বিন মাস। আয় আয় কাছে আয়, কখনো যাবো না, বলছি কিছু হয়নি, তবু কাছে আয়। দেখিস ভাড়া আসনি জানো? বৌদি যেন একটু বাইয়ে ছিট আছে না, ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি। দিদি দিদি শোনো দিদি, একটা কথা শুনে দাঁড়া, এলাকের কৌটো থাকে মানে এলাকের কৌটো পরে যাবে, রাখো না রাখো না, একটা কথা শোনা। আরে কেন ছাড়, আমি এই শুনে এই মার কাজের সময় দেখে শুনো না দিদি। খোপা বাঁধতে? খোপা? হ্যাঁ খোপা, ঠাকুরজি খুব ভালো খোপা বাঁধতে পারে। না মানে আমি ইয়ে বুঝেছি ঠাকুরজি, ওকে বলা মিছে, আমি কত বলেছি অত চুল বাঁধবে না, অত কাপড় গয়না কিচ্ছু পড়বে না, ওর সবই চেষ্টা ছাড়া মোটে বুদ্ধি। আবার ছেলেটিও হয়েছে ঠিক তেমনি, জানিস ছোট
সেদিন অমূল্য কি বললে, বলে দিদি তুমি কিচ্ছু জানো না, ভালো ভালো কাপড় জামা পরে কি হয়, মায়ের তো অত আছি পরে কি। তবেই দেখো দিদি, ছেলেকে দশের একজন করে গড়ে তুলতে হলে মায়ের এরকম বুদ্ধির দরকার কিনা। দেখো দিদি, অমূল্য একদিন অনেক বড় হবে, সকলে দেখিয়ে বলবে ওই অমূল্যর মা। পাগলি, অমূল্যর কথা বলতেই চোখে জল এসে গেল। ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি, ওতে যদি কোনোদিন খা পড়ে আমি পাগল হয়ে যাব। তুমি নরেন্দার মতো চুল ছাড়তে পারবে? সে কি রকম দাদাবাবু? দেখো এখানে বারো আনা, এখানে ছ আনা, এখানে দু আনা, আর এই ঘাড়ের কাছটা একদম ছোট ছোট করে, পারবে ছাড়তে? না দাদা, ও আমার বাবা এলেও পারবে না। শক্ত নয় করে মাস্টার, এখানে বারো আনা, এখানে ছ আনা, আর এই ঘাড়ের কাছটা একদম। কিন্তু কিন্তু আজ কি বা, তোমার মা না বললে তো ছাড়তে পারবো না দাদাবাবু। আচ্ছা তুমি দাও, আমি গিয়ে নিয়ে আসছি। কি মুশকিলে যে পড়লাম। বড় শক্ত ফরমাস হয়েছে মা, নরেন বাবুর মতন দশ আনা, ছ আনা, চার আনা, তিন আনা, সে কি আমি পারবো মা? খুব পারবে মা, তুমি দাঁড়িয়ে থেকে দেখে না। তোর ছেলের আবার দেরি পাবে আবার শখ হলো কবে থেকে? দিদি আমার বুক শুকিয়ে যাচ্ছে, সব জিনিসের শুরু এমনি ভাবেই হয়। অমূল্য, অমূল্য শোন, অমূল্য, অমূল্য দিদি, ও দিদি, দিদি কি রে? আমার খেতে দাও। তোর মাকে বল আমি কারোর সঙ্গে কথাই বলবো না। বাড়ি আমি কি করলাম? কৈলাস চুল ছাড়তে পারলো না, কৈলাসটা তো আমি ধরেছিলাম, সে বললো কেউ বারণ করেছে, আমি কারোর সঙ্গে কথাই বলবো না। ঠিক আছে দিদি, জিজ্ঞেস করো তো কেউ শোবে কোথায়। দিদি তুমি বলে দাও, আমি দিদির কাছে শোবো। কি গো শোবে না? কি গরম, একটু হাওয়া করো না। ও দিদি সারা রাত্রি কি এমনি পাইচারি করে কাটাবে? দিদি, ও দিদি কি হলো আবার? জল খাবো, জল যা সয় তারই ভালো, সারাদিন হাত চোখে ফুটে করতে দিলে না। ছোট ছোট
কিরে ও আজ সন্ধ্যাবেলা গাঙ্গুলি বাড়ি নাচ দেখতে যাবে ঝুমুর নাচ একজন এসছে ঠিক মার মতো দেখতে ঠিক তোর মার মতো দেখতে নাচনে বলি ওগো শুনছো কে বললে আমার মতো দেখতে নরেন না সে দেখেছে যে কাকাবাবু আমায় নিয়ে যাবে না তুই যাবি না আজ আসুক নরেন দেখাচ্ছি তাকে আরে কি পাগল হয়েছো এনি হইচই করে কাকাবাবু এই নরেন না তুমি একটু দাও আমি বলে আসি দেরি করে গেলে ভালো জায়গা পাওয়া যাবে না আমি এক্ষুনি আসছি দিদি দিদি পুজো বাড়িতে নাচ দেখতে যাবো এক্ষুনি ফিরে আসবো তোর মাকে জিজ্ঞেস কর না দিদি বলছি তো এক্ষুনি ফিরে আসবো তুমি বলো যাই না রে তোর মার আগে মানুষ শেষকালে আমার উপর রেগে যাবে তুমি মাকে বলো না আমি এক্ষুনি ফিরে আসবো নরেন্দ্রের সঙ্গে আমি যাই তা নরেনের সঙ্গে যদি এই দেখো অমূল্য 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 দিদি অমূল্যকে দেখেছো এত রাত হয়ে গেল মানে ওই কি নাচ হবে নরেনের সঙ্গে দেখতে গেছি এত ভয় নেই এক্ষুনি আসবে কে যেতে বলেছে তুমি না মানে এক্ষুনি আসবে ও ভৈরব মানে ছোট মা গাঙ্গুলি বাড়ির নাচের আসরে অমূল্য গেছে ওকে ডেকে নিয়ে আয় বল আমি ডাকছি
রাম বলেন সীতা হরিল রাবণ, যুক্তি বল কেমনে পাইব দর্শন, সবন্ধ বলিল রাম করি। তুমি এখানে? ও দিদি, সীতার উদ্দেশ্য যাবত আমার তনু না হয় সংসার, তাবত না দেখি কিছু সব অন্ধকার, রাক্ষস শরীর গেলে পাব। কি অমূল্য এখানে যে খাওয়া হয়নি বুঝি? দাদাবাবু, তোমার মা তোমাকে ডাকছে। কিরে, মা ডাকছেন, গেলি না? বাবা, তুমি দিয়ে আসবে, চলো না। কেন, আমি কেন? কিছু দোষ করেছো বুঝি? হ্যাঁ, মা নাচ দেখতে যেতে বারণ করেছিল, তবু আমি গিয়েছিলে। খুব অন্যায় করেছো। আর করবো না। চল দেখি, চল। মা, ওমা, এইবার তোকে মাফ করে দাও, বলছি আর করবো না। আমি তোমার উপর রাগ করছি না দিদি, কিন্তু আমার এখানে থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। কতখানি শয়তানি বুদ্ধি হয়েছে দেখো, আমি মানা করেছি যেতে, ও তোমাকে বলে চলে গেছে, ভৈরব ডাকতে গেছে, বুঝেছি আমি রাগ করেছি, উনি বর ঠাকুরকে সঙ্গে করে নিয়ে এসেছে। না দিদি, আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকবো, সেও ভালো। তবু এক ছেলে বয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন চোখের জলে ভাসতে পারবো না। বড় মন্দ ছিল ওই নরেন, ওরা যদি দুটি ভাই হতো তাহলে কি করতিস? আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিছুটি লাগাতাম। তাছাড়া যদি দিয়ে কাজ হয় না দিদি, তুমি ওদের ছাড়ো। ছাড়া না ছাড়া কি আমার হাত? যে ওদের এনেছে তাকে বলবে জানা। একটা কথা বুঝিস না কেন, হাজারও ওরা ভাই বোন, আমরা পর, আর আমি বুড়ো মানুষ, এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ালে লোকে আমার নিন্দে করবে না? ওকে, হাত তুলে বসে রইলি যে, ভাতের থাকাটা কি দোষ করলো? আমার খাওয়া হয়ে গেছে। সেকেন্ড পন্ডিতে টিকি যদি না কেটেছি তো আমার নাম বদলে রাখি। শালা ঝুলপি ধরে এমন টান মেরেছে মায়েরি, আর গাছটা, শালা গাছটা আমার মাথাটা ফুলিয়ে দিল মায়েরি। এই নরেন্দা, তোমরা পন্ডিত মশাই কি গালাগালি দিচ্ছ? জানতে পারলে থামবে নিমুখ। আমি ওতর পাড়ার নরেন, ওখানকার স্কুল জ্বালিয়ে দিয়েছে। তোর ওই ন্যাকা ভাইটা জানতে পারলে, ওই খবরদার শালা, আমার ভাইয়ের নামে কোনো কথা বলবি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বল কি বলছিস? ওই দেখো আবার দাঁড়িয়ে গেল। নাই অরিন দাদাবুকে নিয়ে, ও দাদাবু, দাদাবু, আরে এনাও যতীন, বাবুর পাঞ্জাবি ফতুয়া আর আমার শাড়ি পাঁচ। আচ্ছা, আজ আসছে রবিবার, নতুন বাড়িতে গিয়ে কাপড় দিয়ে এসো। আচ্ছা মা, কালকে নতুন বাড়িতে ঘুরে যাচ্ছি নাকি? হ্যাঁ। না ধরো, এই জায় বাবুর পাঞ্জাবিতে গিলে করে দিও, উনি আবার এমনি পড়তে পারেন না। অমূল্যর যে আমার পকেট থেকে এগুলো বেরোল। তোমার দুটি পায়ে পড়ি দিদি, হয় তুমি ওদের বিদায় করো, না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও।
ভৈরব, আপনার ছাত্র আজকাল সিগারেট খেতে শিখেছে যে? সিগারেট আশ্চর্য নয়, ছেলেরা সমস্তই দেখা দেখে শিখে। কার দেখে শিখেছে? ওর বাবাকে ও কথা জানাবেন আগে। হ্যাঁ, এই দেখুন না, আজ 5-7 দিন হল স্কুলের পথে এক বাগানে ঢুকে অসময়ের আম পেড়ে আর গাছ ভেঙে মালিটাকে মারধর করে এক কাণ্ড করে বসেছে। তারপর? তারপর মালি হেডমাস্টারকে বলে দেয়, তিনি 10 টাকা জরিমানা করিয়ে তাকে দিয়ে তবে শান্ত করলেন। আমার অমূল্যও ছিল, সে টাকা পাবি কোথায়? তা জানি না, কিন্তু সেও ছিল, এবারে নরেনও ছিল, তাছাড়া আরো 2-4 জন বদমাইশ ছেলে ছিল। এই কথা আমি হেডমাস্টার মশাইয়ের কাছেই শুনেছি। টাকাও আদায় হয়ে গেছে? আজ্ঞে হ্যাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি যান। ভালো কথা, কাল থেকে নতুন বাড়িতে গিয়ে পড়াবেন। আগে আচ্ছা। দিদি, 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 তুমি এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছিলে? মানে কে বললে? সেটা দরকারি কথা নয়, দরকারি কথা হলো সেই বাকি বলে নিলে আর তুমি বাকি বলে দিলে। তুমি চাও না আমি তাকে শাসন করি, সেই জন্য আমাকে লুকিয়ে টাকা দিয়েছিলে? অমূল্য আর যাই করুক, মিথ্যে কথা বলবে না। তুমি সব জেনে শুনে তাকে দিয়েছিলে, সত্যি কিনা? সত্যি। এইবারটি মাফ কর, আমি মাফ চাইছি। এইবারটি আজ থেকে চিরকালের জন্য মাফ করলাম, আর বলবো না। সে যে দিনের পর দিন আমার চোখের সামনে একটু একটু করে উচ্ছন্নে যাবে তা সহ্য করতে পারবো না। তোমারই বাকি আসপর্দা দিদি। কি বললি? সব কথায় ন্যাকাশে যে বলো, এইবারটি মাফ কর, কিন্তু দোষ তার নয় যত তোমার। তোমাকে আমি মাফ করবো না। কি করবি, ফাঁসি দিবি? সেই তোমার উপযুক্ত শাস্তি। কি করেছি? নিজের ছেলেকে 2 টাকা দিয়েছি, এই তো অপরাধ। তাই বা দেবে কেন? নষ্ট করার মতো টাকা আসে কোথা থেকে? টাকা তুই নষ্ট করিস না? আমি নষ্ট করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? ও, তুই নয় মস্ত জমিদারের মেয়ে, তাই বলে কেউ 2 টাকা দিতে পারবে না সে অহংকার করিস না। অহংকার আমি করিনি, কিন্তু তুমিও ভেবে দেখো, একটি পয়সা দিতে গেলে তুমি কার পয়সা দাও? কি, কার পয়সা দিই? তোর যা মুখে আসে তুই তাই বলবি? যা, দূর হয়ে যা, তুই হয়ে যা আমার সামনে থেকে। দূর আমি রাতপোহালেই হব, কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগারে খাচ্ছ পড়ছো সেটা জানো না? তোমার স্বামী রোজগার খাচ্ছি পড়ছি, আমি তোমার দাসী মাদি, উনি তোমার চাকর বাকর। এই না তোর মনের কথা? এই কথা আগে বলিস নি কেন ছোট? কোথায় ছিলি ছোট যখন ছোট ভাইকে পড়াবার জন্য ও দুখানা কাপড় একসঙ্গে কিনে পড়েনি? কোথায় ছিলি যখন এই ঘর পুড়ে গেল, গাছতলায় একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল? দিদি, ও যদি জানতো তোদের মনের কথা, তাহলে কখনোই আপিং খেয়ে কুকুর নল মুখে দিয়ে আরাম করে দিন কাটাতো না। সে লোকও নয়, ওকে জানে তোর স্বামী, আর ওকে জানে স্বর্গের দেবতা। আমায় ছোট করে তুই আজ ওকে অপমান করলি, ভালোই করলি। আমিও দিব্যি করছি, আমি পরের বারে রেঁধে খাবো, তবু তোদের ভাত খাবো না। কি হলো গো? কি হলো? আর ছোট বউ জানিয়ে দিলে আমি তার দাসী, তুমি তার চাকর। মানে আমি তো, তুমি বেঁচে থাকতে একটা পয়সা হাত তুলে দেবার অধিকার আমার নেই, আজ এই কথাও আমাকে শুনতে হলো। তোমার সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি, ওদের ভাত খাবার আগে যেন আমি আমার পেটার মাথা খাই। কি করলি দিদি? হাগা,
বড় তরফ তো ও বাড়ি যাচ্ছে না, তা আমরা কি করবো? যাব যাব, দাদা অত করে আদর করে ডেকে নিয়ে এলো, আর সেই যখন যাচ্ছে না। তোমার আমার অতর পাড়া থেকে যখন এত দূরে এসেছি, তখন যেখানে টাকা সেইখানে প্রিয়নাথ। তুমি শুধু নজর রাখবে যাতে ছড়াটা নতুন বাড়িতে ঢুকতে না পায়। ও ভৈরা, ও মুকুড়া, আরে আমার পানির দাবর টাবর গুলো ঠিক করে সামলে নিস, পরে গিয়ে আমার ছত্র খান্না হয়ে যায়। সে তুমি ভেবে নিবি মা, আমি ঝুট করে বেঁধে নিয়েছি, গাড়িতে উঠবে নি? হ্যাঁ, আমি ওই খোলা গরুর গাড়িতে মালপত্রের মধ্যে গুড়ের নাগরির মতো যাই। তোরা এগো, আমি হেঁটে যাচ্ছি। হেঁটে? আচ্ছা মামু, চল চল চল, পিসিমা হেঁটে যাবে। আর হেঁটে আসতে আসতে হাক ক্লান্ত হয়ে পড়েছি বাবা। তাহলে নরেন কোথায়? সে তাজগঞ্জে ফুটবল খেলা দেখতে গেছে। তা চলো, আজ থেকে তো নতুন বাড়ি। শোনো, নতুন বাড়িতে তো তোমার যা হচ্ছে না। বাড়ি কেন? কাল ডাক্তারে কি বলে গেল শুনিনি? তোমার মা খুব দুর্বল তো, তাই বলে গেল যে তোমার বাবা, দিদি, তুমি, তোমাদের কাউকে দেখলে তোমার মায়ের শরীর আবার খারাপ হয়ে যাবে, আর আর তোমার মা মরে যাবে। তোমার মাকে যদি বাঁচাতে চাও, তাহলে কখনো আর মায়ের সঙ্গে দেখা করা চলবে না। আমি আজ মা সিদ্ধেশ্বরীর দোরে ধর্ণা দিয়ে পড়েছিলাম তো, সেখানেও দুই ভবানী হলো, বললে অমূল্য যেন তার মার সঙ্গে দেখা না করে, করলেই তার মা মরবে। মা মরে যাবে আমি দেখা করলে? না না, কখনো আমি মার সঙ্গে দেখা করবো না। মা সিদ্ধেশ্বরী আর কি বললেন জানো? বললেন আমার কাছে যে কথা শুনেছে, এ কথা যেন অমূল্য কাউকে না বলে, এ কথা প্রকাশ হলেই তার মায়ের মৃত্যু। আমি কাউকে বলবো না পিসমা, তুমি দেখে নিও, আমি কখনো মায়ের সঙ্গে দেখা করবো না। আশা কি যায় মা, সেরেস্তার কাজকর্ম ফেলে তারপর তোর পিসি এলে, আরে তোর ছেলেকে দেখছি না। হ্যাঁ রে, তো যাবো যে আসতে পারলেন না? না, সবাই এলে বাড়িতে এবার থাকবে কি? পৈতৃক ভিটে বন্ধ করে তো রাখা যায় না। আচ্ছা আমার একটু কাজ আছে। আমিও তাই বলি তাই মা, বৌদি না হয় নাই আসতে পারে, আপনি এসে পড়েছেন আমাদের হুকুম করবেন, দেখবেন কালকে কাজের বাড়িতে এতটুকু জিনিস নষ্ট অবচ হবে না। সুজু, বেলা হয়ে গেল, পুরুত মশাই এসে গেছেন, কিন্তু বর ঠাকুর তো এখন এলেন না। তিনি কেন? তিনি ছাড়া এসব কাজ কি করবেন? আমি করব, দাদা আসতে পারবেন না। আসতে পারবেন না বললেই হলো, তিনি থাকতে আর কারো কি অধিকার আছে? না না, সে হবে না। ছোটমা কোথায় গো? বড়বাবু দই মিষ্টি পাঠিয়ে দিয়েছেন, তুলে রাখো। দাদার লজ্জাও নেই, এখনো তিনি তোমার আমার মুটিগিরি করছেন। এ সমস্ত বড় গিন্নির মতলব, তাহলে তিনিও আসবেন না দেখছি। ছোটবাবু, ভাঁড়ারের চাবিটা দে, দই সন্দেশগুলো তুলে রাখি, এখন কোথাও রেখে দাও ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখবো, কে কোথায় চুরি করে খেয়ে নেবে, তবে ফেলে দাও। কে বিন্দু? বিন্দু ওমা, তুই এখানে? এবার কতটা ময়দা মাখতে হবে দেখিয়ে দিয়ে যাও। কতটা ময়দা মাখতে হবে তার আমি কি জানি, তোমরা গিন্নি বাড়ি মান, তোমরা বলতে পারো না? ওমা, কতটা লোক এবেলা খাবে আমরা তো কি জানি। তবে জিজ্ঞেস করো ওকে, সে ছিল দিদি, অমূল্য পৈতের সময় তিন দিন ধরে লোক খেয়েছে, কখনো বলেনি ছোট এটা কর ওটা দেয়,
তার একটা হারির যে যোগ্যতা এবারে সমস্ত লোকের তা নেই। আরে শিগগিরি খেয়ে নাও সব, এসব পাঁচ ভুটে লুটে ফুটে খাবে। খা খা খেয়ে নে। কত লোকজন খাচ্ছে, তুমি মাছের মুড়ো খেতে ভালোবাসো, ছোটমা ছোটমা সবচাইতে বড়টা তোমার জন্য রেখে দিয়েছে, চলো দাদা। অমূল্য জানা মা ডেকে পাঠিয়েছেন। হ্যালো কেশি, হ্যালো কেশি,
দিদিকে একবার ডেকে দে না। দাদা এসেছে? হ্যাঁ, আপনাকে ডাকতেছে। কাল রাতে মার শরীরটা খারাপ হয়েছিল, আজ কেমন আছেন? তাই দুপুর ধরে তুমি এই খবর নিতে এলে? না মানে একটা কাজে কোতুলপুর গিয়েছিলাম তো, তাই আসতে দেরি হয়ে গেল। ও মা, কেমন আছো মা? ঠাকুরজি একটু বাতাস করো তো, আমি জল খাবার নিয়ে আসি। কদম, এক ঘুটি জল আর গামছাটা নিয়ে যা। যাক, ভালো আছেন, নিশ্চিন্ত হওয়া গেল। আমি তাহলে বুঝলি আজকে। ও ছোটবাবু, দাদা তো চলে গেল। চলে গেছেন? হ্যাঁ, বললেন কোথায় যেন কাজ আছে। তা আমি কত করে বললুম যে একটু বসো দাদা, ছোট বউ তোমার জন্য জল খাবার আনতে গেছে। যাই যাই ঝগড়া, তাতে দাদার কি হলো? দুটো মিনিট বসতে পারলেন না? নিজের দাদা বলে বলছি না, দাদা বড় স্ত্রৈণ, আমাদের ওনার জমিদার গোষ্ঠী তো। বলেন পরিবারের কথা শুনে চলবো, এমন বাপে জন্ম দেয়নি। হ্যাঁ তা তো বটেই, যার যেরকম। আর এও বলি, ছেলেরই বা কি ব্যাপার, একবার আসতে পারলো না? ছোট বউ কাল বড় মিথ্যে বলেনি, যেমন মাছ আর তেমন ছা হবে তো। তুই ছেলে ভালোবাসিস ছোট বউ? আমার নরেন্দ্রনাথকে নিয়ে তোকে দিল, মেরে ফেল কেটে ফেল কোনো কথা ঠিক হবে না, তেমন সন্তান পেটেই ধরিনি। ও কি একটা কথা গা, অমূল্য ওর হাড়ে মাসে জড়িয়ে আছে। না না না, তোমরা ওকে অমন করে উতলা করে দিও না। বিন্দু, তোদের ঝগড়া দুদিনে, তাই বলে কি তোর ছেলে পর হয়ে যাবে? ঝগড়া বিবাদ কিছু চিরদিনের জন্য নয়, বড় মাও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, অমূল্য ধন তো নয়। তাই বলো মেয়ে, নিশ্চয়ই মারধর করে আটকে রেখেছে, যে একটা রাতও আমাকে ছেড়ে ঘুমোতে পারে না। আজ সাতটা রাত হয়ে গেল। এই দেখো ছোট মা,
এখনো হাতে কালসিটে পড়ে রয়েছে। যেদিন তুমি মরছো গেলে সেসব কথা তো জানো না। অমূল্য ধন কোথা থেকে ছুটে এসে না তোমার বুকের উপর আছড়ে পড়লো, সেই কি কান্না বলে আমার মা মরে গেছে। না দেয় তোমার চোখে মুখে জল দিতে, না দেয় তোমাকে বাতাস করতে। আমি টানতে গেলুম, আমাকে কামড়ে দিলে। বড় মা টানতে গেল, বড় মাকে আঁচড়ে কামড়ে কাপড় ছিঁড়ে সে কি আর কাণ্ড। লোকে তোমার সেবা করবে না তাকে নিয়ে বেটি ব্যস্ত। সে পাঁচজন এসে না তবে অমূল্য ধনকে টেনে নিয়ে গেল। আপনি কাজে যাচ্ছেন? ওই রাজাপুরের কাছারিটা দূর বুঝলি, কোষ মাঝে খাবে, আগে আগে বেরিয়ে পড়ি। দাদা দাদা একটা কথা বলছিলাম, চাকরি কি না করলেই নয়? আমি তো আরে না না আমার কোনো কষ্ট হচ্ছে না, একেবারে চুপচাপ বসে থাকাচ্ছে বুঝলি না। তোরা সাবধানে থাকিস, মাকে আমার আচ্ছা দুঃখা দুঃখা দুঃখা। ঠাকুরপো তুমি বসো, আমি চা নিয়ে আসি। সকালে উঠি কোথায় গিয়েছিলে? ও বাড়ি, দাদার সঙ্গে একটু দরকার ছিল। ভৈরব বলছিল বর ঠাকুর নাকি চাকরি করছেন। চাকরি করে বয়স, চাকরি কি মানুষ বয়সের জন্য করে, চাকরি করে অভাবে। তার অভাবই বা হবে কেন, আমি পর ঝগড়া করেছি, তুমি তো তার ভাই। বৈমাত্রীয় ভাই। তুমি দিদিতে যে তাকে চাকরি করতে দেবে? কেন দেবো না, সংসারে যে যেমন অদৃশ্য নিয়ে আসে তেমনি ভোগ করে, তার জীবন্ত প্রমাণ আমি নিজে। কবে বাবা মা মারা গেছেন তা জানিও না, বৌদির মুখে শুনেছি আমরা খুব গরিব, কিন্তু কোনোদিন দুঃখ কষ্ট কি তা জানলাম না। কোথা থেকে চিরকাল পরিষ্কার থপথপে জামা কাপড় এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে বইয়ের দাম বাসা খরচ এসেছে তা আজও বলতে পারি না। তারপর উকিল হয়ে মন্দ টাকা রোজগার করিনি, ইতিমধ্যে কোথা থেকে আমাদের গরিবের ঘরে দাদা তোমাকে নিয়ে এলেন, কোথা থেকে এত টাকা এলো, এত বড় বাড়ি হলো, সব আমার। অথচ দাদাকে দেখো, চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি কেটেছেন, ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন, একবেলা এক ফুটো খেয়ে শুধু আমার জন্যে। সব কথা আজ আমার মনেও পড়ে না। দিন কতক আরাম করেছিলেন, ভগবান এখন সুদ শুদ্ধ সব আদায় করে নিচ্ছেন। চাকরি বলে চাকরি, রাধাপুর কাচারিতে যেতে আসতে প্রায় 5 ক্রোশ, ভোর 4টে বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাতে ফিরে এসে দুটি খাওয়া, মাইনে মাসে 12 টাকা। কোটি 12 টাকা? হ্যাঁ 12 টাকা। বয়স হয়েছে, আভিঙ্কুর মানুষ, একটু হয়তো দুধও মেলে না। তুমি একটা উপায় করে দাও, রোগা মানুষ হিরম করলে দুদিনও বাঁচবেন না। আমি কি উপায় করব, বৌদি আমাদের একটি কণা পর্যন্ত নেবেন না, কিছু না করলে তাদের সংসারই বা চলবে কি করে? আমি জানি, আমি জানি তুমি আমার দেবতা, তিনি যে তোমার থেকেও বড়। যে কথা মনে আনা যায় না সে কথা কিনা আমি মুখে। দিদি
শুনছো? বলো। তুমি তুমি একবার ও বাড়িতে গিয়ে বলো না, আমার দোষ হয়েছে, আমি মাপ চাইছি। সে আমি পারবো না। কেন ফুল ফুটছো বলো তো? দাদা বৌদির সামনে গিয়ে তোমার হয়ে ওকালতি করব না? ছোট পুটা হয় না, তার চেয়ে বরং তুমি একটিবার যাও, তুমি গেলেই। ছোট বউ, ছোট বউ, আমার কথা শোনো, যাও। থাকলে তুই বাঁচবি না মা, কাল আমাদের সঙ্গে তুইও চল, দিন কত ঘুরে আসবি, জামাইয়েরও মত আছে। আবার যাওয়া না যাওয়া কি ওর মতামতের উপর কোনোদিন নির্ভর করেছে মা? আমার শত্রুর হুকুম না পেলে যাই কি করে? ও তোর জায়ের কথা বলছিস? ওর মত না নিলেও চলবে, যখন তোরা আলাদা হয়ে চলে এসেছিস জামাই বললেই হবে। না তা হয় না মা, যতক্ষণ বেঁচে আছে যেখানেই থাক সেই সব, আর যাই করি না কেন তাকে না বলে বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না। বড়টাকে তাহলে রাগ করবে? আচ্ছা আমি তো বয়সে মানে তো চাইতে সবটাতেই বড় ছোট বউ, আমি বলছি তুই যা। বেশ তো, লোক পাঠিয়ে তার মত নে না বিন্দু। লোক পাঠিয়ে? সে তো আরো অপমান করা হবে মা, আমি তো তার মন জানি, মুখে বলবে যা, মনে মনে রেগে থাকবে। অমূল্য, রোজ রোজ ওই শুকনো ছোলা ভাজা খাস, আয় না আমার সঙ্গে খাবি, মা অনেক খাবার পাঠায়। না নরেন্দ্রা, পিসিমা তোমার জন্য পাঠিয়েছেন, তুমি খাও। আর ছোলা বাজা দিয়ে জল খেলে না? এই ছোকরা, ওই দেখুন মাস্টারমশাই রোজ রোজ দাদা ওর কাছে খাবার চাইবে। না স্যার, আমি তো। তুমি ওর কাছে খাবার চাও না? না, এই দেখুন না। ফের মিথ্যে কথা বলা, গরিব গরিবের মতন থাকতে পারো না, ভিখিরির মতন খেয়ে খাও। আপনি আগে শুধু শুধু মানেন কেন? বেশ করেছে, মিথ্যাবাদীকে প্রশ্রয় দিয়ে তোমাকেও মারবো, ফের যদি দেখি কোনোদিন। রাগ করিস নি ভাই, এই হেমটাকে যদি আমি কি করবো? পিসিমা বলে যাচ্ছিল যে খাবার সময় অমূল্যকে দেখলি মাস্টারকে খবর দিবি। খাও না দাদা ওই টিফিনটা। আমি টিফিন খাবো না, তুই খা শালা। দুধটা খাও না দাদা। দুধ তোর পিসিমাকে খাওয়া শালা। আমি বলি আয় অমূল্য,
আমরা দুজনে মিলে খাই। হেবু বলেছে যে অমূল্য এসে খাবার চায়। অমূল্যর কেউ খাবার নিয়ে যায় না? কোথায় পাবে ছোট মামি? তারা গরিব মানুষ, সে পকেটে করে দুটি ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওদিকের গাছতলায় লুকিয়ে লুকিয়ে খায়। মজা দেখাচ্ছি, ওসব ভয় আমাকে দেখিও না। তাহলে রাত্রিয়ে তোমরা কত্তা গিন্নিতে যেসব শালা পরামর্শ করো সব ছোট মামিকে বলে দেবো। দাদাকে চিঠি দিয়েছিলেন তোমাকে নিয়ে যাবার মত চেয়ে, দাদা মত দিয়েছেন। কবে যাবে? কাল ব্যবস্থা করব। Thank you.
সরে সরে শিগগিরই ফিরে এসো ছোট মা। থাক থাক, ও কি করছো? নামি, তুই ব্রাহ্মণের মেয়ে, বয়সী বড়, আশীর্বাদ করো যেন আর ফিরে না আসতে হয়। এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া। তোমার পালায় সাত, অসুখ বিসুখ কি কারো করে না রে? থাক ভাই থাক, তুই কিচ্ছু ভাবিস নি ভাই, আমি তো রইল, যক্ষের মতো সব আগলে থাক। ছোট বউ চলে গেল তো? ছোট বউ চলে গেল কখন? এই তো একটু আগে। একটু আগে? আরে কোথায় যাচ্ছিস? ছোট মামি, ছোট মামি, ছোট মামি, আমি অমূল্যকে দেখবো, ওকে আর কেউ মারতে পারবে। কাঁদিসনি ভাই, কাঁদিসনি, তুই দেখিস ছোট মামি একদিন ভালো হয়ে ফিরে আসবে, তুই দেখিস। বাবঙ্গের কাছে শুনলাম যাবার সময় ছোট বলে গেছে, এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন, বাছা আমার ভাবে ভালো ফিরে এলে কাজটা তোমরা আগাগোড়াই ভালো করনি বড় বউ, আমার মাকে তোমরা কেউ চিনলে না। কিন্তু কই, সেও তো একবার দিদি বলে এলো না, তার ছেলেকে সে তো নিয়ে যেতে পারত, তাও তো এলো না। সেদিন অত খাটা খাটনির পর ফিরে এলাম, উল্টে কতগুলো শব্দ কথা শুনিয়ে দিল। কত অভিমানে যে আমার মাও কথাগুলো বলেন তা শুধু আমি বুঝি। বড়বু, এইটুকু যদি মাফ করতে না পারবে তাহলে বড় হয়েছিলে কেন? তুমিও যেমন মাথুরও তেমনি, তোমরাই বোধহয় ধরে বেঁধে আমার মায়ের প্রাণটা বধ করবে। দিদি, মার কেন আসবে না বলেছেন? ডাক্তারবাবু, ইঞ্জেকশন তো দিলাম, এখনই জ্ঞান ফিরে আসবে। আপনি একটা কাজ করুন, আপনি জামাইকে আসতে খবর দিন। খবর তো? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে না ডাক্তারবাবু।
এখনো বসে আছো? বেলা হয়ে যাচ্ছে রে। মনটা বড় খারাপ বড় বউ। কাল রাত্রে আমার মা যেন এই দরজার কাছে এসে দাঁড়িয়েছিলেন। তুমি বলো আমি তোমার দেবতা, এত করে বলছি তবু এক ফোঁটা দুধও খাবে না? খেয়ে নাও লক্ষ্মীকে। আত্মহত্যা করছো কেন? আমার যা কিছু সব অমূল্য, শুধু শুধু নরেনকে হাজার দি টাকা দিও, আর আরো কি পড়িও, ও আমার অমূল্যকে ভালোবাসে, অমূল্য ছাড়া কেউ যেন আমাকে আগুন না দেয়। আমাদের কথা তুমি শুনলে না, কিন্তু যার কথা তুমি খেলতে পারবে না তাকে আমি আনতে চললাম। বিন্দু, শুধু একটা কথা আমার রেখো, ফিরে এসে যেন দেখতে পাই। পুরী বড় শক্ত ব্যামো, ঠাকুরপো খবর দিয়েই তোর চলে গেছে। কত সাধ করে সোনার প্রতিমা নিয়ে এলাম, তোমরা জলে ভাসিয়ে দিলে। ও কি করছে? আমি যাবো, আমি একবার গিয়ে মাকে ডেকে আসবো। বৌদি, 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 শুনেছো বোধ হয়? অমূল্যর একবার যাওয়া দরকার, বোধ করি শেষ। না 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 না, হতে পারে না, কখনো হতে পারে না। আমি জ্ঞানে অজ্ঞানে কখনো কাউকে কোনো দুঃখ দিইনি। ভগবান এই বয়সে আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমি আমি দাদা, কি হয়েছে আমাকে খুলে বল, মা কি হয়েছে? জানি না দাদা, আমি তো ছিলাম না। শুনেছি তিন চারেক আগে খুব জ্বরের উপর ঘন ঘন মূর্ছা যায়, তারপর ওষুধ কি এক ফোঁটা জলও কেউ খাওয়াতে পারেনি। দাদা, ডাক্তার বলেছে আর কোনো আশা নেই। আছে আছে, 112 আছে, মা বেঁচে আছেন, আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসবো। চল দাদা, আমি বলছিলাম আজ রাতটা নয়, থাক। কেন, নৌকো নেই? আছে, কিন্তু কিন্তু আবার তাহলে কি? চল চল করব। আয় অমূল্যা, ঢুকা ঢুকা। আমি যাব না। যাবি নে? না না, আমি যাব না, যাব না, যাব না। যাবি না? বেঈমান বাঁদর বন্ধা করে দে। দাঁড়া, আপনি বসুন, আপনি বসুন, আমি দেখছি। অমূল্য রে, কেন যাবি না রে? মাকে দেখবি না? মা তোকে কত ভালোবাসে, দেখবি না? কেন কেন দেখবি না? কেন কেন? আমি গেলে আমাকে দেখলে মা মরে যাবে রে। কি বলছিস তুই অমূল্য? তোকে দেখলে তোর মা বেঁচে উঠবে যে? না না, সিদ্ধেশ্বরী পিসিমাকে বলে দিয়েছে। হ্যাঁ, পিসিমা মানত করেছিলেন তো, বলে দিয়েছেন অমূল্যর সঙ্গে দেখা হলেই মা নাকি মা নাকি। না 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 রে অমূল্য, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা অমূল্য। তুই চল, তুই চল। মা, উনি এসেছেন, এইতো এখনই এসে যাবে। তাহলে কোথায় উনি এলেন না? অমূল্য কেউ
অত ব্যস্ত হচ্ছিস কেন? অতটা দূর পথ, নৌকোয় আসা যাওয়া। ছোট, ওষুধ খাসনি কেন রে ছোট? মরবি বলে? আমার বুকটা যে পেটে যাচ্ছে সেটা কি তুই বুঝতে পারছিস না? পারছি দিদি। তোর শুন, মুখ ফেরা, শুন, তোর বর ঠাকুর এসছে তোকে নিয়ে যাবার জন্যে। তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, কথা শুন, মুখ ফেরা। না, আগে তুমি বলো, আমাকে মাফ করেছ? করেছি রে করেছি, তুই বাড়ি ফিরে আয়। মা, মা, মা বাড়ি চলো মা, আমি তোমাকে নিতে এসেছি। আরেকদিন এখান থেকে আমার সংসারের লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম, আর যে আসতে হবে আমি ভাবতে পারিনি, কিন্তু যখন এসেছি মা, ভাই আমি তোমাকে নিয়ে যাবো, আর না হলে অমুকও আর হব না। তুমি তো জানো মা, আমি মিথ্যে কথা বলি না। অমূল্য, অমূল্য, এই অমূল্য, ওঠ ওঠ, মাকে দেখবি না? মা, 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 অমূল্য,